পালকি আমার কথা দিছে, তিন দিনের মধ্যে বইনের বিয়া দিয়া দেখাইবে। এখন কথা ফিরাইলে আমি কিন্তু সত্যি সত্যি ফুল কিনে নিয়া গ্রামে চলে যাব। এই গেটআপে এভাবে তো কাজ করবো হবে না, তোমার জন্য অনেক কাজ জমা পড়ে আছে। ফুলকির বিয়াটা যাতে না হয়, হেল্লাইগা তোমার বউ এই পালকি তোমার মায়েরে কোথায় জানি উঠায় নিয়ে গেছে। এই পালকি লুকায় রাখছে পিয়ান সাহেব। আপনি এসব কি বলছেন? কোনো মা সে মা হয়ে তার মেয়েকে এই ধরনের কথা বলতে পারে? আপনার কি একবারও মুখে আটকালো না? পালকি সম্পর্কে এই ধরনের কথা আপনি বলবেন আর আমরা সবাই বিশ্বাস করে বসবো, এটা আপনি ভাবলেন কি করে? আর পালকি, পালকি কেন আমার মাকে লুকিয়ে রাখবে? ছি 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 ছি। একদিন এই আপনি পালকি ভাবিকে কুদ্দুসের কাছে বিক্রি করে দিয়েছিল, ভুলে গেছেন সে কথা? আপনি ভুলে গেলেও আমরা সে কথা ভুলিনি। আপনি যে এই বাড়িতে দাঁড়িয়ে কথা বলছেন, এই বাড়িতে আশ্রিত আছেন, তাই পালকি ভাবির কারণে। সেই পালকি ভাবিকে নিয়ে আপনি বাজে বাজে কথা বলছেন, ছি! মরে গেলেও আমরা এসব কথা বিশ্বাস করব না। তোমরা বিশ্বাস না করলে আমার কি, আমার সত্য কথা কি বন্ধ হয়ে যাইব? সত্যটা কি বলেন না তাহলে। তাজ্জব ব্যাপার! আরে যেই পালকি এই সংসারটারে আগলায় রাখছে, চোখে চোখে রাখছে, পান থেকে চুন খসলেই টের পাইছে, সেই পালকি একটা জল জ্যান্ত মানুষ বাড়ি থেকে বাইর হয়ে গেল, টের পাইল না? আরে ও তো শাশুড়িরে নজরবন্দি করে রাখছে, তারপরও বিয়ান সাহেব কেমন করে বাড়ি থেকে বাইর হয়ে গেল? প্যালান প্যালান সবই এই পালকির আগের থেকে প্যালান করে, ও শাশুড়ির লগে প্রতিশোধ নিছে। আরে এই জন্যই তো ও এই বাড়িতে এসে ঢুকছিল, মন নাই মন নাই তোমাকে? আপনি সব বাজে কথা বন্ধ করুন তো। বাজে কথা না বাবাজি, একবার মনে করাইয়া দিলেই সব মনে পড়ে যাইব। মনে আছে যেদিন ও প্রথম আসছিল এই বাড়িতে? আঙ্কেল, স্বামী আমাকে এই বাড়িতে থাকতে বলেছে, তখন আমি ওকে মানা করে দিয়েছিলাম, কিন্তু সামিয়া আর পালকির খুনিকে খুঁজে বের করা না পর্যন্ত আমি বাড়িতে থাকতে চাই। আঙ্কেল আপনি নিশ্চয়ই, তাই তো? এই কথা তো পালকি বলেছিল এই বাড়িতে আসার পরে। তুমিও কি পাগল হলে আসা? পালকি কেন এতদিন পর প্রতিশোধ নিতে যাবে? এতদিন পর পালকি ভাবির মন জয় করেছে, দুজন দুজনকে মেনে নিয়েছে, এইটাই তার সর্বনাশ করছে। মাইনা কি সে এমনি এমনি নিছে? এর পেছনে বিরাট বড় রহস্য আছে। পালকি এই বাড়ি ক্ষমতা নিতে চায়, রাজরানী হয়ে থাকতে চায় সে, আর সেই জন্য বিয়ার নাটক সাজাইয়া পেছন থেকে এমন ঘটনা ঘটাইছে যাতে কইরা আমার ফুলকির বিয়াটা ভাঙা যায়। ও কোনোদিনও চাই নাই ফুলকি শরীফের বউ হইয়া এই বাড়িতে আসুক, তাই বিয়ান সাবরে সে এখান থেকে সরাইয়া ফেলাইছে। ওরে ভালো করে জিজ্ঞাসা করলেই বাইর হয়ে যাইব, ও বিয়ান সাবরে কই লুকায় রাখছে। প্লিজ আপনি দয়া করে চুপ করুন, আমি আপনার কোনো কথা নিতে পারছি না। আমার কথা এখন নিতে পারবা না বাবাজি, তাইলে আসল কথা শোনো। বিয়ান দে এই বাড়ি থেকে বাইর কইরা দেওয়ানের লাইগাই ও কাউরে বিয়ান সাহেবের কাছে যাইতে দেয় নাই, সেবা যত্নের নাম কইরা বিয়ান সাহেবরে নিজের ঘরে তুলে রাখছে। আসল উদ্দেশ্য বিয়ান সাহেবরে গায়েব কইরা দেওয়া। আমার তো এখন মনে হইতাছে তোমার মায়েরে পাগল বানাইছে এই পাল। আগে কোনোদিন দেখছো দেখছো বিয়ান সাহ পালকির লগে ভালো ব্যবহার করছে? এখন কি এমন ঘটনা ঘটলো যে বিয়ান সাহ পালকির লগে ভালো ব্যবহার করতে শুরু করলো? আমার মনে হয় সেই জন্যই পালকি বিয়াইন রে আব্বা। অনেক খুশি
কত আর কত বারে বারে বলবা আমি কেমন এটা এখানকার সবাই জানে মানো আর নাই মানো তুমিও খুব ভালো করে জানো আম্মা আমি কেমন এটা সত্যি আমি মাকে ধরে রাখতে পারিনি দায় কিছুটা হলেও আমার আমার না পালকি আমাকে বলতে দাও সরি আমি মাকে লুকে রাখিনি এটা যেমন সত্যি তেমনি মার হারিয়ে যাবার পেছনে আমি দায়ী এটাও সত্যি আর সেই দায় থেকে আমি তোমাকে কথা দিচ্ছি আম্মা সাত দিনের মধ্যে আমি যেভাবেই হোক মাকে ফিরিয়ে আনবই এরপর মা ফিরে আসলে আমি ধুমধাম করে নিজে শরীফ আর ফুলকে নিয়ে বা আগে কইলো তিন দিন অহন কইতাছে সাত এরপর না জানি কয়দিন কইব আল্লাহ মা বুঝি জানে এইভাবে সারা জীবনই হয়তো পার করে দিব তোর কোনো কথার মূল্য নাই আমার কাছে আমি তোরে বিশ্বাস করি না তোমাকে বিশ্বাস করানোর ব্যবস্থা আমি করছি আমার যদি সাত দিনের মধ্যে আমি মাকে এই বাড়িতে ফিরিয়ে আনতে না পারি তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব চিরদিনের জন্য চলে যাব বাস আমি আর কিচ্ছু শুনতে চাই না তুমি কোথাও যাবে না পালকি আমাকে না করো না সরি কোনো লাভ হবে না কার জন্য তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে পালকি যে তোমাকে সারাটা জীবন কষ্টের পর কষ্ট দিয়েছে তার জন্য কেন পালকি বলো কেন কোথাও যাবে না এই বাড়ি তোমার আমরা কি তোমার কেউ না হ্যাঁ এই সংসার কি তোমার না আমি আমাদের মেয়ে আমরা সবাই তো তোমার পালকি যে নিজের মাকে ধরে রাখতে পারে না নিজের মাকে আপন বাড়াতে পারে না সে আমি কি করে একজন ভালো মা হবে সোহেল কি করে একজন ভালো স্ত্রী হবে এই সংসার হাল কি করে ধরবে এটা আমার পরীক্ষা সোহেল তোমার কাছে আমার মেয়ের কাছে আর আমার মায়ের কাছে তুমি ভেবো না এই অগ্নি পরীক্ষায় আমাকে জিততেই হবে আর সেটা আমার নিজের জন্য আহা এইটাই তো আমি চাই পালকি এই বাড়ি থেকে তুই যা সাথে আমার মায়ার ভাগ্য খুলে যায় এবার তুমি খুশি তো মা আগে প্রমাণ করে দেখা তারপর না বোঝা যাইব খুশি না বেজার তোর হাতে মাত্র সাত দিন এর মধ্যে বিয়ান সব যদি বাড়িতে ফেরত না আসে তাইলে তুই এই বাড়ির বাইরে চল পুলকি তোমার মিটিংয়ের সময় হয়ে গেছে গাড়ি রেডি আছে এখনই বেরোতে হবে তার আগে আমি সোহেল রহমানকে একটা ফোন করতে চাই তুই যা হ্যালো আমি নিজাম উদ্দিন চৌধুরী নিজাম ও নিজাম সাহেব
তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। আমার সাথে জরুরি কথা? কিন্তু সাবা তো ওই দিকটা। হ্যাঁ, সাবাই সব কিছু দেখছে, কিন্তু তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। এই কথাগুলো তোমাকেই বলতে হবে, সেটা খুব জরুরি ভিত্তিতেই। আমার সঙ্গে কি এমন জরুরি কথা? সেটা না হয় দেখা হলেই বলবো। কিন্তু আজকে তো কোনোভাবেই আমি দেখা করতে পারবো না। কাল করা যেতে পারে, তবে সাবাকে সঙ্গে থাকতে হবে, কারণ সাবা এই পালকি ফাউন্ডেশনের সব রেসপন্সিবিলিটি রাখে। ঠিক আছে, সাবাও থাকবে। আমি তাহলে এখন রাখি। যদি কিছু মনে না করো একটা কথা বলবো, তোমাকে খুব টেন্স লাগছে, মানে কণ্ঠস্বর শুনে। বাড়িতে কোনো ঝামেলা হয়নি তো? হ্যাঁ, বাড়িতে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট? গত রাত থেকে মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, সবখানেই খুঁজে দেখেছি, কিন্তু আচ্ছা আমি এখন রাখছি। নাজিয়া, নাজিয়া রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না? জি, আপনি কোনোভাবেই টাকাটা দিতে পারবেন না? কিন্তু তখন তো বলছিলেন যে ঠিক আছে, ঠিক আছে জামশেদ সাহেব, ওকে রাখছি। এখানে হলো না? আমার হাতে যে জমানো টাকাটা ছিল সেটা তো রেশমের সেমিস্টারে দিয়ে দিয়েছি, এখন আমার হাতেও কোনো টাকা নেই। তোমাকে এত করে বললাম, বড় ভাইয়ের কাছে কিছু টাকা দাও, আমার আপন বড় ভাই, তুমি চাইলে না করতে পারবে। শারমিন কেন বুঝতে পারছো না? টাকাটা দেয়া বা না দেয়া কোনো সমস্যা না, আমি কারো কাছে টাকা চাইতে পারব না। তাহলে আমি না হয় চাই? না না শারমিন, তুমিও চাইবে না। আমি কারো কাছে ছোট হতে চাই না। এখন তো মনে হচ্ছে ভাড়া বাড়িতেই আমরা ভালো ছিলাম, তিনজনের সংসার খেয়ে না খেয়ে দিন ভালোই কাটত। এখানে এত বড় বাড়ি, এত বড় বাড়ির মেনটেন্যান্স, এত খরচ কোত্থেকে আসবে? আচ্ছা, এই বাড়িটা ভাড়া দিয়ে আমরা না হয় ছোট একটা বাড়িতে চলে যাই। এসব কি বলছো শারমিন? এত কষ্ট করে এই বাড়িটা পেলাম, এটার পিছনে লেগেছো কেন? এই শেষ বয়সে এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না, বাকি জীবনটা আমি এখানেই কাটিয়ে দিতে চাই, মরতেও চাই এখানে। ভাইয়ের কাছ থেকে টাকা নেবে না, বাড়ি ভাড়া দেবে না, তাহলে থাকো তুমি তোমার সম্মান নিয়ে, আর আমি বিনা চিকিৎসায় মারা যাই। আমার এই অসুখ কোনোদিন ভালো হবে না, যতদিন বাঁচবো চিকিৎসা আর ওষুধ খেয়ে বাঁচতে হবে। আমার এই চিকিৎসার খরচ, এই অর্থ কোথা থেকে আসবে সেটা ভেবে দেখেছো, নাকি সে চিন্তাও ছেড়ে দিয়েছো? তুমি এভাবে ভাবতে পারলে শারমিন, তোমাকে নিয়ে আমি সারাক্ষণ চিন্তা করি সব সময়। তুমি যাতে ভেঙে না পড়ো সে ভাবনা আমার সব সময় থাকে। ব্যবস্থা একটা কিছু হয়ে যাবে, আমি তো এখনো অথর্ব হয়ে পড়িনি, একদিন রাস্তায় নেমে এত উপার্জন করেছি। আসলে মেয়েটা অসময়ে চাকরিটা ছেড়ে দিয়ে বড় বিপদে ফেলে দিল। ওই মেয়ের কথা তুমি আর আমার সামনে বলবে না, যার এতটুকু মায়া নেই আমাদের জন্য, এই সংসারের জন্য যার কোনো টান নেই, কোনো দায়িত্ব নেই, তার কোনো কথা আমি শুনতে চাই না। সব দায় ওর উপর ছেড়ো না, ওকে দিও না শর্মিন, মেয়েটা নিজেও বড় একা হয়ে গেছে। ও একা হয়ে যাক, ও সেটাই চায়, ও চায় আমরা মরে যাই, ও একা থাকুক, ও চায় আমরা ধ্বংস হয়ে যাই, ও একা থাকুক, ওর একাই থাকা উচিত। মেয়ের কথা না ভেবে এখন টাকার কথা ভাবো, কিভাবে টাকা জোগাড় হবে, কিভাবে সংসার চলবে। আচ্ছা, আমি কি কাশ্মীর বাবার কাছে কিছু টাকা চাইবো? খবরদার, খবরদার শর্মিন,
ওদের কাছে কোনো টাকা আমি নেব না। ওরা আমাদের সাথে কি করেছে তুমি জানো না? সব কিছু ভুলে গেছো? তারপর কিভাবে বলতে পারলে এই কথা? নেক্সট টাইম আর একটিবারের জন্যও এরকম কথা উচ্চারণ করো। সেই একই ঘর, একই দরজা। সবই আছে, শুধু মানুষগুলো নেই। দাঁড়াও না জি, নায়রাকে ছেড়ে তুমি যেতে পারো না। নিজের পেটের মেয়েকে রেখে কিভাবে যাচ্ছ তুমি? আমাকে যেতেই হবে। আর যদি মেয়ের মুখের দিকে তাকিয়ে আমাকে থাকতে হয়, কোনোভাবে তুমিও এখানে থেকে যাবে। আমি আমার জীবনে তোমার আর চিহ্ন দেখতে চাই না। তোমার মতো হত দরিদ্রের সাথে আমি আর থাকতে চাই না। এতটাই ঘৃণা আমাকে, এতটাই? তুমি না আমাকে ভালোবেসেছিলে? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু ভালোবাসার মূল্য তুমি দিতে পারোনি। কি আছে তোমার আমাকে ধরে রাখার মতো? হ্যাঁ আমি মানছি, তোমাকে অর্থ আর প্রাচুর্যের মধ্যে আমি রাখতে পারিনি। কিন্তু দাসিয়া, আমার ভালোবাসার তো কোনো কমতি ছিল না। বিশ্বাস করো না জিয়া, আমরা যদি আরেকটু কষ্ট করি আমরা একদিন ঠিকই সুখের মুখ দেখব। সুখ? আহ সুখ, তোমার ওই সুখ মরিচিকার মতো। তোমার এই সুখের আশায় আমি এক মুহূর্ত এখানে থাকতে চাই না। ভবিষ্যৎ আমার ওই ওইসব ভবিষ্যতে কোনো বিশ্বাস নাই। আমি বুঝি বর্তমান। আমার টাকা চাই, অনেক অনেক টাকা, গাড়ি বাড়ি সম্পদ, যা তোমার মতো ছাপোষা মানুষের কোনো দিনই সম্ভব। মেয়েটাকে তোমার কাছে দিয়ে গেলাম, দুদিন পর যখন ভিক্ষা করতে যাবে ওকে সাথে নিয়ে যেও। নাজিয়া, 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 সেদিন এই দরিদ্র জামিকে পাশ কাটিয়ে চলে গিয়েছিলে তুমি, আর আজ প্রাচুর্যকে পাশ কাটিয়ে চলে গেলে। কথা বলতে পারলে দামে চলে যাবার কথা তুমি কি করে বললে? আমার, আমাদের মেয়ে শ্রেষ্ঠার, আমাদের কারো অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেছো তুমি? আমি মনে করি তোমার স্ত্রী পালকি, যিনি এই ফাউন্ডেশনের স্বপ্ন দেখেছিলেন, সিদ্ধান্তটা তার কাছ থেকে নেওয়াটাই বোধ হয় ভালো হবে। আরে তোকে ছাড়া আমরা বাঁচবো কি করে রে পালকি, বল।